হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কাতে স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্টস আছো তাদের এখন এই মুহূর্তে কি করা উচিত সেই বিষয়ে। ফার্স্ট অফ অল তোমরা যারা জেক্সপো স্টুডেন্টস আছো এবং অনেকেই আছো ভোকলেট স্টুডেন্ট যারা জেক্সপো দিয়ে ডিপ্লোমা করবে এবং যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা করবে, কিন্তু আমি একটা কথা বলে রাখবো তোমাদেরকে, যারা জেক্সপো দিয়ে ডিপ্লোমা করছো তাদের থেকেও এই মুহূর্তে সব থেকে ভাইটাল টাইম হচ্ছে যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা করছো। কেন সেটা বলে দিই তোমাদেরকে। দেখো, তোমরা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, কিন্তু যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছে তাদের কিন্তু অলরেডি কিছুটা হলেও ক্লাস চালু হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু তারা আগে থেকে একটা ইয়ার কমপ্লিট করে উঠে গেছে, এখন সেকেন্ড ইয়ারে এতদিন হয়ে গেল, তাদের কিছুটা হলেও কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, অনলাইনেই হচ্ছে ক্লাস বাট হচ্ছে। সো তোমরা এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন নিতে পারোনি তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। এখনো পর্যন্ত তোমাদের কারোরই ক্লাস তো শুরু হয়নি, ইভেন তোমাদের অ্যাডমিশন প্রসেসও এখনো কমপ্লিট হয়নি। সো যারা ভোকলেট স্টুডেন্ট আছো তাদের কিন্তু সব থেকে বেশি লস হচ্ছে, ঠিক আছে, সব থেকে বেশি ক্ষতি তোমাদের হচ্ছে। সো এই মুহূর্তে তোমাদের কি করণীয়, তোমরা কি করতে পারো যাতে তোমাদের লস না হয়? ফার্স্ট অফ অল তোমাদের সকলকেই বলবো, ভোকলেট এবং যে যারা তোমরা দুজনেই যারা স্টুডেন্টস আছো তাদের সকলের জন্যই কিন্তু এইটা করণীয়। ফার্স্ট অফ অল আমি এই ভিডিওর চ্যানেলে এই ডেসক্রিপশনে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেব, এখনো পর্যন্ত যে যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য বানাতে পেরেছি, যে কোন ট্রেড পড়লে, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার, এই তিনটে ট্রেড আমি তোমাদের জন্য অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। যে এই তিনটে ট্রেড নিয়ে যারা পড়ছো তাদের পড়ে হায়ার স্টাডি করতে চাইলে কি করতে হবে, বা তাদের কাজের কোন কোন ক্ষেত্র বা কোন কোন জায়গায় তারা চাকরি পেতে পারো, সরকারি চাকরি। সো সেই ভিডিও ডেসক্রিপশনের আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব। যাদের যাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স আছে ট্রেড, তারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাদের তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হও। আর যদি এমন কোনো স্টুডেন্টস থাকো যাদের এই তিনটে ছাড়া অন্য কোনো ট্রেড আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কি কি নিয়ে পড়াশোনা করবে বা কিরকম করে কি করবে যাতে তোমাদের ভবিষ্যৎ আরো বেশি ভালো হতে পারে, বা তোমরা গভর্নমেন্ট জবস এর কি কি সুযোগ পাবে বা কি কি কোন কোন জায়গায় তোমাদের গভর্নমেন্ট জবস তোমরা পেতে পারো। সো সেই বিষয়ে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। এবার তোমাদেরকে বলি, দেখো তোমরা তো এখনো পর্যন্ত যারা যারা ট্রেড পেয়ে গেছো, ফার্স্ট অ্যালটমেন্টে অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছো বা সেকেন্ড অ্যালটমেন্টেও অনেক স্টুডেন্ট আছো যারা অলরেডি ভর্তি হয়ে গেছো। সো তাদের এখন করণীয় হচ্ছে, ফার্স্ট যাদের সেমিস্টার, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের ফার্স্ট সেমিস্টার, এবং যারা সেকেন্ড ইয়ারে পড়বে তাদের থার্ড সেমিস্টার, ওকে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার এবং যারা সেকেন্ড ইয়ারে পড়বে তারা থার্ড সেমিস্টারে তুমি যে ট্রেডটা পেয়েছো সেই ট্রেডে কি কি সাবজেক্টস আছে সেটা তোমাকে আগে জানতে হবে ফার্স্ট অফ অল। এবার তোমরা যদি নিজে থেকে সেটা জানতে পারো তো খুবই ভালো, সেটা তাহলে তো আর কোনো তাদের সমস্যা থাকছে না। বাট এমন যদি কেউ থেকে থাকো যে তারা জানতে চাও যে আমি একটা ভিডিও যাতে বানিয়ে দিই যে তোমার ট্রেডের কোন সেমিস্টারে কি আছে, সেটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। এবং তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যে যে সাবজেক্টস আছে সেই সাবজেক্টসের পপুলার কি কি অথার্স আছেন বা পপুলার কি কি লেখক আছেন সেই বইয়ের পিডিএফটাকে ডাউনলোড করে নিতে হবে। এই মুহূর্তে দেখো তোমরা তো কলেজে গেলে বই পেয়ে যাবে লাইব্রেরি থেকে, তাহলে এই মুহূর্তে তো বই না কিনলেও হবে, ঠিক আছে, না কিনলেও হবে। বাট তোমরা যদি কিনতে চাও কিনে নিতে পারো, বাট আমি বলবো যে না কেনা, কারণ সব কলেজের তো সবাই সেম বই সাজেস্ট নাও করতে পারবে, বা তোমার যে টিচার্স থাকবেন তিনি হয়তো তুমি যে বুকটা সাজেস্ট করলে সেইটা এটা বললে না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তোমাদের। সো আমি বলবো তোমরা একটা কাজ করতে পারো যে পিডিএফটাকে পুরো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। এই সূত্রে তোমাদের আরো একটা কথা বলে রাখি, বেসরকারি কলেজ কিছু কিছু ডিপ্লোমা কলেজে এখনো পর্যন্ত কিছু কিছু স্টুডেন্টস আছে আমার জানাশোনা, তারা কিন্তু ভর্তি হয়ে গেছে আর তাদের কিন্তু ক্লাস অলরেডি চালু হয়ে গেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের কিন্তু ক্লাস চালু হয়ে গেছে। সো ওই জন্যই তোমাদের সকলকে বারবার বলছি যে তোমরাও কিন্তু বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও এবং কিছু না হোক অ্যাটলিস্ট তোমরা পড়ো, ঠিক আছে? প্রত্যেক মানে যতটা পারবে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু বা ইম্পর্টেন্ট ভাইটাল কোনো চ্যাপ্টারস থাকে, সেই চ্যাপ্টারগুলোকে তোমরা অ্যাটলিস্ট একবার রিডিং দিয়ে রাখো, তাহলে কি হবে তোমরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। তাতে যখন তোমার ক্লাস শুরু হবে তুমি কিন্তু পিছিয়ে পড়বে না সকলের থেকে, ঠিক আছে? সো এটাই তোমাদের সকলকে বলবো। আর সকলকে আরো একটা কথা বলবো যে তোমরা ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু ভালো করে জবসের জন্য প্রিপারেশন নেবে। জবস মানে তোমার ট্রেডে কি কি সরকারি চাকরি আছে সেই সরকারি চাকরির মধ্যে যে কোনো একটা ট্রেড তুমি চুজ করে নেবে, সরি একটা চাকরি তুমি চুজ করে নেবে যে এই ক্ষেত্রের এই চাকরিটা আমি করতে চাই। সো তোমার করণীয় হচ্ছে সেই সরকারি চাকরিটার প্রথম থেকেই প্রিপারেশন নেওয়া, ঠিক আছে? তোমাদের সকলকে আমি সাজেস্ট করি, সবসময় সাজেস্ট করি যে তোমরা প্রথম থেকে কিন্তু গভর্নমেন্ট জবসের জন্য নিজেদেরকে তৈরি করো, ঠিক আছে? তাহলে কি হবে যখন তোমরা ৩ বছর বা 2 বছর পড়ছো সেই কলেজের পড়ার সাথে সাথে তোমরা ওই পড়াশোনাটাকেও যদি চালিয়ে যেতে পারো তাহলে তোমার যখন কলেজ কমপ্লিট হবে তুমি কিন্তু সরকারি চাকরির জন্য অনেকটাই রেডি থাকবে। বা তুমি যদি প্রাইভেট জব পেয়েও যাও 2 বছর বা 3 বছর তুমি যদি একটা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারো তাহলে তুমি যখন প্রাইভেট কলেজে চান্স পাচ্ছ তখন তুমি যদি প্রাইভেট জবটা করো তাতে খুব একটা তোমার ক্ষতি হবে না, পড়াতে লস হবে অবশ্যই হবে বাট অতটাও হবে না, কারণ তুমি 2 বছর বা 3 বছরে নিজেকে গভর্নমেন্ট জবের জন্য অনেকটা প্রিপেয়ার করে রেখেছো অলরেডি। সো সেক্ষেত্রে কি হবে তুমি কাজ করতে করতে বাকি পড়লে নেক্সট টাইম যখন ফর্ম বেরোবে তুমি কিন্তু সেক্ষেত্রে পাশ করে যাবে বা হয়তো চাকরি মানে খুব বেশি চান্সেস থাকবে যে তুমি চাকরিটা পেয়ে যাবে। সো এটাই কিন্তু এখন তোমাদের করণীয়। তোমাদের সকলকে বলবো তোমরা তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমের যে যে সাবজেক্টসগুলো আছে সেই সাবজেক্টসের ফেমাস কি কি অথার্স আছেন সেই সমস্ত বুকগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করে নাও এবং ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার ধরো যেগুলো একদম বেসিক কিছু চ্যাপ্টারস সেই জিনিসগুলো তোমরা পড়া শুরু করে দাও, এখন থেকেই রিডিং করা শুরু করে দাও, তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। বা তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে যারা আছে, আমার কিছু স্টুডেন্ট আছে তার মধ্যে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের বুকলেটের স্টুডেন্ট তারা, সো তোমরা যদি বলো বুকলেটের ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের কোন কোন বইয়ের পিডিএফ ওদেরকে কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেটা আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সাজেস্ট করে দেবো যে তোমরা সেই কোন বুকের পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করবে। সো এটাই তোমাদের সাথে মানে আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। সো পড়াশোনা এখন থেকে একটু একটু করে শুরু করে দাও এবং তোমাদের যত পারবে সবার সাথে কথা বলো কি হচ্ছে না হচ্ছে, যারা যারা তোমাদের বন্ধুরা যদি কেউ প্রাইভেট কলেজে অলরেডি ভর্তি হয়ে গিয়ে থাকে তাদের সাথে কনসাল্ট করো যে তারা কি করছে, সেই অনুযায়ী তুমিও একটু করে নিজেকে প্রিপেয়ার করো, কারণ তা না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ অলরেডি এই মুহূর্তে এখন অনেকটাই দেরি হয়ে গেছে এবং কবে সমস্ত পরিস্থিতি নর্মাল হয়ে আবার ক্লাস শুরু হবে সেটা হতে এখনো মাসখানেক বা ধরে রাখো মাস 2-1 হয়তো দেরি হতে পারে। মেবি হয়তো ডিসেম্বর থেকে তোমাদের নতুন সেশন স্টার্ট হবে মোস্ট প্রবাবলি। সো সে এখনো অনেকটাই বাকি বলতে গেলে, তাতে কিন্তু মানে বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে ডিপ্লোমাতে ভর্তি হবে তারা কিন্তু তাতে অনেকটাই পিছিয়ে পড়বে, ওকে? আর ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই লাইক করতে ভুলবে না, কারণ তোমরা যদি ভিডিওতে লাইক করো এবং তোমাদের কি ভালো লাগছে বা কি খারাপ লাগছে যদি কমেন্ট সেকশনে লিখে জানাও তাহলে আমার সেগুলো দেখে আমার যদি কোনো মিস্টেকস থেকে থাকে তাহলে আমি সেগুলোকেও তোমাদের জন্য ক্ল্যারিফাই করে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে সেটা আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় তোমাদেরকে আরো বেশি করে হেল্প করার জন্য। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এটা তোমাদের সকলের কাছে আমার কিন্তু রিকোয়েস্ট।